নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। রাষ্ট্রপতি পদে বসেই ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারতকে সমর্থন করবেন জো বিডেন। কমলা হ্যারিসের মতোই ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে জো বিডেনের, নিজের মুখেই জানান তিনি। পদ ছাড়ার আগে চীনকে কড়া শিক্ষা দিতে পারেন ট্রাম্প, দাবি রিপোর্টে। ফের অরুণাচল প্রদেশে নজর চীনের, তিব্বতে রেলপথ বিছানোর নির্দেশ জিনপিংয়ের। ভুয়া লাইসেন্স ব্যবহার করায় জারি নিষেধাজ্ঞা, 188টি দেশে বিমান উড়াতে পারবে না পাকিস্তান এয়ারলাইন্স। গোপনে দেশের নাম পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী ওলি, ব্যাপক উত্তেজনা নেপালে। আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ও তুরস্ক জিহাদি পাঠাচ্ছে, অভিযোগ বিশেষজ্ঞদের। আমেরিকার সঙ্গে ইউরোপের পুরনো সম্পর্কে ফেরা কঠিন, দাবি ফ্রান্সের বিদেশমন্ত্রীর। ইসলামকে ভীষণ সম্মান করি আমরা, চাপের মুখে উল্টো সুর ফ্রান্সের বিদেশমন্ত্রীর। চলে আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি পদে বসেই ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারতকে সমর্থন করবেন জো বিডেন। আমেরিকার নতুন রাষ্ট্রপতি আসনে বসতে চলেছেন জো বিডেন। পূর্বের মতোই আগামীতে ভারত এবং সুপার পাওয়ার আমেরিকার সম্পর্কের বিষয়ে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করে তুলতে তিনি সর্বত চেষ্টা চালিয়ে যাবেন। 2006 সালে এক বিবৃতিতে এই জো বিডেনই বলেছিলেন, 2020 সালে ভারত এবং আমেরিকা আরও কাছাকাছি চলে আসবে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। পরবর্তীতে ইন্দো মার্কিন পারমাণবিক চুক্তিতে বিডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সঙ্গে জানা গিয়েছে তিনি ইউএনএসসিতে ভারতের দাবির পক্ষে সমর্থন করবেন। বিডেন নির্বাচনী নীতিমালায় বলেছেন, ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের বিষয়ে ভারতকে সাহায্য করবেন, পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে এবং ভারতের অন্যান্য সিদ্ধান্তে ভারতকে সমর্থন করবেন। সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, বাণিজ্য সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়েও ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার সময়কালে উপরাষ্ট্রপতি হিসাবে বিডেন বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিডেনের কথা মতো 2020 সাল থেকে না হলেও আগামী 2021 সালের 20 জানুয়ারি থেকে মার্কিন রাষ্ট্রপতির পদে অবতীর্ণ হয়ে তার সমস্ত স্বপ্ন পূরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাবেন। পাশাপাশি ভারতের সঙ্গে জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসার আশ্বাসও দিয়েছেন। কমলা হ্যারিসের মতোই ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে জো বিডেনের, নিজের মুখেই জানান তিনি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই তামিলনাড়ুতে অবস্থিত কমলা হ্যারিসের গ্রামে অকাল দীপাবলি শুরু হয়েছে। এর মাঝে জানা গেল 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়া জো বিডেনের সঙ্গেও সম্পর্ক রয়েছে ভারতে। আর সে কথা এদেশে এসে নিজের মুখেই স্বীকার করেছিলেন জো। 2013 সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় মুম্বাই সফরে এসেছিলেন জো বিডেন। আর 24শে জুলাই বম্বে স্টক এক্সচেঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তার সঙ্গে ভারতের সম্পর্কের কথাটি উল্লেখ করেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 1972 সালে আমি যখন মাত্র 29 বছর বয়সে প্রথম সর্বকনিষ্ঠ মার্কিন সেনেটর হিসাবে নিযুক্ত হয়েছিলাম, তখন ভারতের মুম্বাই থেকে আমার কাছে একটি শুভেচ্ছাপত্র গিয়েছিল। তাতে শুধুমাত্র মুম্বাই থেকে বিডেন এই কথাটাই লেখা ছিল। তারপর বিষয়টি আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ ভারতে, বিশেষ করে মুম্বাইতে আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। এরপর 2015 সালেও আমেরিকার ওয়াশিংটনে আয়োজিত একটি অনুষ্ঠানেও ভারতের সঙ্গে নিজের যোগসূত্রের কথা উল্লেখ করেন বিডেন। জানান, তার এক পূর্বপুরুষ জর্জ বিডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে ক্যাপ্টেন ছিলেন। আর কাজ থেকে অবসর নেওয়ার পর ভারতে বসবাস করার সিদ্ধান্ত নিয়ে এদেশেরই একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তারই কোনো বংশধর মুম্বাইয়ে বসবাস করতেন। এই বিষয়ে খোঁজখবর করার জন্য মুম্বাইয়ে বসবাসকারী 5 জন বিডেন পদবীর মানুষের ফোন নম্বর জোগাড় করেছিলেন তিনি, কিন্তু কাজের চাপে নম্বর লেখা সেই কাগজটি হারিয়ে ফেলেন, ফলে কোনো বিডেনের সঙ্গে তার আর যোগাযোগ করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য,
বিডেনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যখন আলোচনা চলছে তখনই তাকে জোরচুরি করে হারানো হয়েছে বলে ফের টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তাতে নেটিজেনদের কাছে ফের হাসির খোরাকি হতে হয়েছে তাকে। পথ ছাড়ার আগে চীনকে কড়া শিক্ষা দিতে পারেন ট্রাম্প, দাবি রিপোর্টে। শত্রু শত্রু বন্ধু, অনেকটা সেই পরিস্থিতিতেই রয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকবার চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত। আমেরিকার তরফ থেকেও হুঁশিয়ারি এসেছে চীনের জন্য। এবার শোনা যাচ্ছে নতুন তথ্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন পথ ছাড়ার আগে শেষ কামড় দিয়ে যেতে পারেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভূত মারাত্মক করোনা পরিস্থিতির জন্য চীনকে বরাবর দায়ী করেছেন ট্রাম্প। এবার হোয়াইট হাউস ছাড়ার আগে বিশেষ কোনো ঘোষণা করে চীনকে কড়া শিক্ষা দিতে পারেন তিনি বলে ধারণা বিশেষজ্ঞদের। এখনও পর্যন্ত হোয়াইট হাউস ছাড়েননি ট্রাম্প, তাই মনে করা হচ্ছে পথ ছাড়ার আগে চীনের সঙ্গে শত্রুতার রেশ বজায় রেখে যাবেন তিনি। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এমনই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞ মার্ক ম্যাগনিয়ার্ড। তিনি জানাচ্ছেন ট্রাম্পের মূল টার্গেট হয়ে উঠতে পারে চীন, খুব কড়া কোনো পদক্ষেপ নিতে পারেন তিনি, যার মাধ্যমে স্পষ্টই অস্বস্তিতে পড়তে পারে পরবর্তী জো বাইডেন প্রশাসন। একই কথা বলেছেন চীনের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেপ মুনো। তার দাবি, ট্রাম্প ঘোষণা করেছিলেন করোনা ছড়ানোর জন্য চীনকে শাস্তি পেতেই হবে, সেই পথেই হাঁটতে পারেন তিনি। সেজন্য দুটো রাস্তা খোলা রয়েছে তার সামনে। এক, চীনের আধিকারিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার রাস্তা বন্ধ করে দিতে পারেন, তাদের ভিসা নিষিদ্ধ করতে পারেন। দুই, 2022 শীতকালীন বেইজিং অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিতে পারেন তিনি। তবে ট্রাম্প যাই করুক না কেন, আখেরে লাভবান হবে ভারত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও জানিয়েছিলেন বিশ্বের যে কোনো দেশের কাছ থেকে কোনো চ্যালেঞ্জের মুখে ভারত পড়লে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবসময়ই আমেরিকা ভারতের পাশে রয়েছে। চীনের সঙ্গে টানাপোড়েন অব্যাহত ভারতের। এরই মধ্যে ভারতের পাশে দাঁড়ানোর মার্কিনি বার্তায় রক্তচাপ বাড়বে চীনের, মনে করছেন বিশেষজ্ঞরা। লাদাখে যেভাবে বারবার চীন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তাতে সীমান্ত পরিস্থিতি সুবিধার নয়। তবে তৈরি রয়েছে ভারতও। কৌশলগত দিক থেকে এই মুহূর্তে আমেরিকার সমর্থন ভারতের প্রয়োজন চীনকে মোকাবিলা করার জন্য। ফের অরুণাচল প্রদেশে নজর চীনের, তিব্বতে রেলপথ বিছানোর নির্দেশ জিনপিংয়ের। ফের অরুণাচল প্রদেশে নজর চীনের, স্ট্র্যাটেজিক সুবিধে কায়েম করতে তিব্বত পর্যন্ত সিচুয়ান লিঞ্জি রেলপথ নির্মাণের কাজ জলদি শেষ করার নির্দেশ দিলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট শি জিনপিং। চীন তিব্বত সংযোগকারী এটি দ্বিতীয় রেল প্রকল্প চীনের। চীনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে শুরু হচ্ছে এই রেলপথ, যা ইয়ান এবং কামদো অঞ্চল পেরিয়ে ঢুকে পড়েছে তিব্বতে, শেষ হচ্ছে লিঞ্জিতে, যা কিনা অরুণাচল প্রদেশের একেবারে পাশে। এই রেল প্রকল্প সম্পূর্ণ হলে চেংদু থেকে তিব্বতের লাহোসার দূরত্ব সময়ের নিরিখে দুদিনের পরিবর্তে মাত্র 13 ঘন্টা হবে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে ধরে বরাবর নিজেদের এলাকা হিসাবে দাবি করে এসেছে চীন। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধকালীন পরিস্থিতিতে খুব দ্রুত সেনা সমাবেশ বাড়াতে এই পদক্ষেপ বেইজিংয়ের। চীনের কমিউনিস্ট প্রশাসনের মুখপাত্র গ্লোবাল টাইমসে লেখা হচ্ছে, শুধু সীমান্তের স্থিতাবস্থা বজায় রাখতেই নয়, তিব্বত প্রদেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে এই রেলপথ। ভুয়ো লাইসেন্স ব্যবহার করায় জারি নিষেধাজ্ঞা, 188টি দেশে বিমান ওড়াতে পারবে না পাকিস্তান এয়ারলাইন্স। পাকিস্তান পেতে চলেছে আরও এক বড় ঝটকা। ভুয়ো পাইলট লাইসেন্সের সমস্যায় আগে থাকতেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানের ওপর 6 মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপ এবং ইউকে। এবার এই বিষয়ে 188টি দেশ নিষেধাজ্ঞা জারি করতে পারে। সূত্রের খবর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্থাৎ পিআইএ ভুয়ো লাইসেন্সজনিত বিষয়ে 188টি দেশের জন্য বিমান পরিষেবা এবং আন্তর্জাতিক নাগরিক উদ্যান সংস্থার দ্বারা আন্তর্জাতিক অত্যাবশ্যক পূরণে অসফল হয়েছে, সেই কারণে পাকিস্তান বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারে। এই বিষয়ে বিগত বেশ কয়েক বছর ধরে ধামাচাপা থাকলেও সম্প্রতি দিনে যখন উদ্যানমন্ত্রী গুলাম খান জানিয়েছেন পিআইএর 141 থেকে 262 জন পাইলট এই ভুয়ো লাইসেন্স বানিয়েছেন। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ ICAO সুরক্ষা বিষয়ে চিন্তাভাবনা করে পাকিস্তান সিভিল অ্যাসোসিয়েশন অথরিটিকে এক হুঁশিয়ারি দেয়। 3 নভেম্বর লেখা এক চিঠিতে ICAO জানিয়েছে
পাকিস্তান পাইলটদের জন্য লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয়ে লাইসেন্স এবং তাদের প্রশিক্ষণের বিষয়ে আন্তর্জাতিক চাহিদা পূরণে অক্ষম হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানি বিমান এবং তাদের পাইলটদের বিশ্বের 188টি দেশে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পিআইএর প্রবক্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত পাকিস্তানের বিমান উদ্যোক্তাদের জন্য ভয়ঙ্কর পরিণাম হতে পারে। একটি বিমান দুর্ঘটনার পরবর্তীতে পাকিস্তানের এই ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তে জানা গিয়েছিল, 860 জন পাইলটের মধ্যে 260 জনেরও বেশি পাইলটের কাছে ভুয়ো লাইসেন্স রয়েছে কিংবা তারা পরীক্ষায় অন্যায়ের পথ অবলম্বন করেছে, যার কারণেই এখন প্রভূত ক্ষতির মুখোমুখি পাকিস্তান সরকার। গোপনে দেশের নাম পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী ওলি, ব্যাপক উত্তেজনা নেপালে। সবার অন্তরালে দেশের নাম বদলে ফেলেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে নেপালে। শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরেই লেগেছে বিবাদ। বেশিরভাগ নেতাই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে তুমুল সমালোচনা করে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাটির সূত্রপাত হয় কয়েকদিন আগে। নেপালের সংসদীয় বিষয়ক আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছিল যে এখন থেকে সমস্ত সরকারি সংস্থাকে দেশের নামের জায়গায় ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব নেপালের পরিবর্তে শুধু নেপাল লিখতে হবে। কেন আচমকা দেশের নাম পরিবর্তন করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি ওই নির্দেশিকায়। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করে নেপালের শাসক দলের অন্দরেই। সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে দেশের সরকারি নাম আচমকা পাল্টে দেওয়া যায় না, এর জন্য মন্ত্রিসভা এবং সংসদে আইন পাশ করাতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওলি কোনো রকম আলোচনা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছেন। এমনকি গত সেপ্টেম্বরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হলেও কত তারিখে তা হয়েছে সেটাও উল্লেখ করা হয়নি। 2015 সালের সেপ্টেম্বর মাসে সংবিধানে দেশের নাম ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব নেপাল বলে উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় এই তিনটি স্তরে প্রশাসনের পরিকাঠামো তৈরির কথাও বলা হয়েছিল। কিন্তু সবার অন্তরালে সেই পরিকাঠামো পাল্টে ফেলে নিজের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে আসতে চাইছেন কেপি শর্মা ওলি, সেই জন্যই এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এ প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির এক সদস্য লীলামণি পোখারেল একটি বিবৃতি প্রকাশ করে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ওলি ধারাবাহিকভাবে এই ধরনের পদক্ষেপ নিয়ে বর্তমান ব্যবস্থাকে ভাঙতে চাইছেন, নিজেকে সর্বশক্তিমান করার জন্যই এই কাজ করছেন তিনি। আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ও তুরস্ক জিহাদি পাঠাচ্ছে, অভিযোগ বিশেষজ্ঞদের। নাগর্ণ্য কারাবাখে স্থায়ী দখল প্রতিষ্ঠা করতে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে লিপ্ত রয়েছে। আর্মেনিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ যুদ্ধে আজারবাইজানের পক্ষ নিয়ে জিহাদিরা লড়াই করছে। এবার বিশেষজ্ঞরাও এমন কথাই সায় দিচ্ছেন। একজন বিশেষজ্ঞ বলেন, তুরস্ক তার ধর্মনিরপেক্ষ চরিত্র ভুলে যুদ্ধকে সাম্প্রদায়িক মোড়কে রাঙিয়ে আজারবাইজানের পক্ষে জিহাদি পাঠাচ্ছে। খ্রিস্টান অধ্যুষিত আর্মেনিয়ার সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের এ যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছে। সুইডেন ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক ও নর্ডিক মনিটরিং ও অ্যানালিসিস কমিউনিটির পরিচালক আবদুল্লাহ বসকুর্তো জানান, কামাল আতাতুর্কের সময় তুরস্ক জিহাদিদের বিরুদ্ধে লড়াই করত এবং উপসাগরীয় অঞ্চলকে রক্ষা করত, কিন্তু ধর্মনিরপেক্ষতা নীতির বিশ্বাসযোগ্যতার সঙ্গে এখন আপোষ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, আজারবাইজানের যুদ্ধে তুরস্ক ইসলামিক ব্যবস্থাপনার প্রতি দৃঢ় থাকতে চায়। এদিকে পাকিস্তান আগে থেকেই আর্মেনিয়ার প্রতি বৈরী ছিল এবং দেশটিকে স্বীকার করে নেয় না তারা। বিশ্লেষকরা জানান, সীমান্তে সন্ত্রাসবাদ পরিচালনায় বেশ সিদ্ধহস্ত পাকিস্তান। দেশটি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের রপ্তানি করে আসছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন। মিশরের সাংবাদিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক হানি ঘরাবা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে অসুস্থ মানুষ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এরদোগান উইঘুর সমস্যা, কাশ্মীর সমস্যা সহ ইসলাম ধর্মের মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করার মধ্য দিয়ে একটি ইসলামিক ব্যবস্থাপনা তৈরি করতে চান। এর মধ্য দিয়ে তিনি ইসলামী বিশ্বের খলিফা হওয়ার পুরনো স্বপ্ন লালন করেন। আমেরিকার সঙ্গে ইউরোপের পুরনো সম্পর্কে ফেরা কঠিন, দাবি ফ্রান্সের বিদেশমন্ত্রীর। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও সেদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আর আগের মতো সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফেরা কঠিন। ইউরোপ ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের বিদেশমন্ত্রী জো ইভস লা দ্রিয়া এমনটাই বলেছেন।
তার বক্তব্য, গত চার বছরে বিশ্বে অনেক কিছু বদলে গিয়েছে, তাদের আমেরিকার সঙ্গে ট্রান্স আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরবে না। ফরাসি মন্ত্রী জানান, ইউরোপ এখন নিজেই তার শক্তিতে বলিয়ান। ইউরোপ নিজেকে এখন একটি শক্তি বলে মনে করে। তবে বিশ্লেষকদের অভিমত, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটি ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি, কারণ তারা গত চার বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপোড়েনের মধ্যে ছিলেন। ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক তলানিতে নেমে এসেছে। ইউরোপের অনেকেই মনে করেন, যেহেতু বাইডেন আট বছর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সকলেই পরিচিত, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক আবার উন্নত হবে। তারা মনে করছেন, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন, বরং তিনি চুক্তিপূর্ণ মানুষও বটে। ইসলামকে ভীষণ সম্মান করি আমরা, চাপের মুখে উল্টোসুর ফ্রান্সের বিদেশ মন্ত্রীর। স্কুলের পড়ুয়াদের হজরত মোহাম্মদের বিতর্কিত কার্টুন দেখানোর জন্য ফ্রান্সের এক শিক্ষককে নৃশংসভাবে হত্যা করে এক জেহাদি। এরপরে এই ঘটনার নিন্দা করতে গিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যার জেরে আরব দেশগুলি সহ প্রায় গোটা মুসলিম বিশ্বেই ফ্রান্সে উৎপাদিত হওয়া পণ্য বয়কটের ডাক ওঠে। ইমানুয়েল ম্যাক্রো সমালোচনা করার পাশাপাশি ফ্রান্সের নাগরিকদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে এবার সেই ক্ষোভ প্রশমন করার কাজ শুরু করে দিলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লি দ্রিয়ান। মিশর সফরে গিয়ে তারা ইসলাম ধর্মকে খুব সম্মান করেন বলেও উল্লেখ করলেন। রবিবার মিশর সফরে কায়রো গিয়ে প্রথমে সে দেশের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি ও বিদেশমন্ত্রী শামি শৌকরির সঙ্গে দেখা করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লি দ্রিয়ান। তারপর ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, আমাদের প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে যেভাবে ফ্রান্স বিরোধী হওয়া উঠেছে তা অনভিপ্রেত। আমাদের প্রথম নীতি হল ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। পাশাপাশি আমি একথাও বলতে চাই যে ফ্রান্সের সমাজের পুরো অংশ জুড়ে মুসলিমরা রয়েছেন। এখন আমাদের সন্ত্রাসবাদী হামলার হুমকি দেয়া হচ্ছে, ধর্মান্ধতার পরিবেশ তৈরি করে নাশকতার চেষ্টা চলছে। তবে এটা শুধু আমাদের নয়, সর্বত্রই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই এই লড়াইটা সবার একসঙ্গেই লড়া উচিত। মিশরে গিয়ে সুন্নি মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ সংস্থা হিসেবে খ্যাত হাজার বছরের পুরনো আল আজহা মসজিদেও গিয়েছিলেন লি দ্রিয়ান। সেখানে গিয়ে ওই মসজিদের প্রধান ইমাম শেখ আহমেদ আল তাইবের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে গিয়ে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ফ্রান্সের ফের কোনো সন্ত্রাসবাদী হামলা হলে তারা ছেড়ে কথা বলবেন না বলেও উল্লেখ করেন। শেখ আহমেদ আল তাইবও তাকে জানান, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই, আর জঙ্গিদেরকে তারা মুসলিম বলে মনেই করেন না। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।